Marcel presents Hasho powered by Dabur Meswak season 4 co-sponsored by Mamtaz Harbal. আপনারা জানেন যে চলছে আমাদের তৃতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত 15 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে আমাদের এই রাউন্ডে। এবং এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী একক ও দ্বৈত মিলিয়ে সর্বমোট 3টি করে পারফরম্যান্স করার সুযোগ পাচ্ছে। 3টি পারফরম্যান্সের সম্মিলিত নম্বরের ভিত্তিতে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাবেন বাকি 10 জন। বাকি না, বাকি 5 জন থেকে যাবেন, 10 জন আমাদের সাথে যাবেন। আমাদের সাথে আছেন রাবার ম্যান, আমাদের সাথে আছেন আমাদের গ্রুমাররা, আছেন আমাদের পার্টিসিপেন্ট, এবং আমাদের সাথে আরো আছেন দুঃখিনী দুজন মানুষ। দুঃখে যাদের জীবন গড়া সেরকম দুজন মানুষ, দুজন বিচারক আজকে আমাদের সাথে আছেন। ওনাদের দুঃখে আমারও চোখে পানি চলে আসছে। আমাদের সাথে আছেন আমাদের মাঝহারুল ইসলাম। মুছে যাওয়া দিনগুলি আমায় যে কিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মাঝখানের চেয়ারটার দিকে তাকালে বুকটা হাহাকার করে। আমি জানি যে বিদায় শব্দটি অনেক যন্ত্রণাময়, সেদিন সব কিছুর জন্য দায়ী হচ্ছে আমাদের পার্টিসিপেন্টরা। গত প্রোগ্রামে ওরা এত হাসিয়েছে মেয়েটিকে, এত হাসিয়েছে, হাসতে হাসতে তাকে অসুস্থ বানিয়ে দিয়েছে। আমি খবর পেলাম যে সে হসপিটালে ভর্তি হয়েছে, ডাক্তার তাকে নিয়ে চিন্তিত, কারণ এরকম হাসি রোগ তার আর কখনো পায়নি। যাই হোক, এই বিষয়ে আমি পরে বলছি। আমাদের সাথে আছেন আরো আমাদের বিশ্বনন্দিত জাদু শিল্পী, আমাদের প্রিয় জুয়েলাইজ সাজু। জি, ওই পাতে দুধি দাও। আচ্ছা, তো আমি বুঝতে পারছি তোমার বুক ভেঙে চুড়ে যাচ্ছে, এখন সেই জন্য তুমি আমাদের উপর থেকে, আমি জানি না তার কথা। না না, আপনি উনি নির্বাক হয়ে গেছেন, কথাই বলতে পারছেন। সে তো বেড়াতে গেছে। বেড়াতে? হ্যাঁ, আপনাদেরকে আনন্দের কথা, সে প্লেজার ট্রিপে গেছে। আজকে শুধু চার্জার গুলো আছে। দেখো জুয়েল ভাই, কথা বলতেই হয়, কার কান্না কে কাঁদে? সেই তো, আমি তাই তো বললাম, যত হাসি তত কান্না, বলে গেছেন কে? মান্না, রাজেশ খান্না। যাই হোক, আমরা আস, ও মাই গড, ওয়াল্লাহ আমাকে বাঁচাও। মাঝে মাঝে আল্লাহ তাআলা বলেছেন যে সবুরে মাহফালে, বলছে যা কিছু চলে গেছে সেটা নিয়ে হা হুতাশ করা কিছু নেই, তোমার জন্য সামনে নিশ্চয়ই আরো বড় কিছু আছে, এবং আমরা সেটা পেয়েছি। আমাকে দেখছেন না, ম্যাচিং ড্রেস পরে আমি বসে আছি কতক্ষণ ধরে? আমি সেই জন্যই বুঝতে পারিনি, এটা আমারই ড্রেস। এখন বুঝতে পারলাম যে আজকে আমাদের মাঝে আঁখি। ওয়েলকাম আঁখি আলমগীর, আজকে আমারই দিন, আজকে খুব ভালো লাগছে। আর একটা আইডিয়া আছে আমার, প্লিজ। আমি তো এখানে বসছি একটা কমফোর্টেবল সিট, এই টেবিলটার কি দরকার? এত কাছে পাশাপাশি করে দিলেই তো হয়, প্রেম ভরা যৌবনে এত কাছে দুজনে, প্রেম ভরা যৌবনে। এই ব্যবস্থাটা আমরা অবশ্যই করব অফ স্ক্রিনে। অফ স্ক্রিনে আমি চিনবই না। নারী নারী সে তো ঘরের শোভা, বাইরে তাদের মানায় না। সাজু, তোমারই তো কপাল, তুমি নিপুণের ছোবল খেয়েছো বারবার। হ্যাঁ, আর বেদের মেয়ে জ্যোৎস্নায়
বলছে তোমাকে ডাকি দেখো না আমারে তুমি কাছে দেখো না দূরে আছি সেই ভালো নিবেদনা বন্ধুরা আজ কলেজের শেষ দিন আজ এই দিনে একটি কথাই আমার বারবার মনে পড়ছে বাবা বলে ছেলে নাম করবে বাবা বলে ছেলে নাম করবে পৃথিবীটাকে মনে রাখবে কেউ জানে আগামী দিনে ঠিকানা বাবা বলে ছেলে নাম করবে পৃথিবীটাকে মনে রাখবে কেউ জানে আগামী দিনে ঠিকানা সত্যি বাবা জানতেন সত্যি জানতেন বাবা যে একদিন ছেলে বড় হয়ে অনেক কিছু করবে এরকম একজন সৃষ্টিশীল মানুষ এইরকম একজন ক্রিয়েটর যিনি অসাধারণ একটি সিনেমা আমাদেরকে দিয়েছিলেন অসংখ্য সিনেমা আমাদেরকে দিয়েছেন এবং যার নাম শুনে আমরা সিনেমা হলে যেতাম যে ওনার সিনেমা আমরা এই সিনেমাটা দেখব সেরকম একজন মানুষ আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আপনাদের বিনোদন বন্ধু আমি মাজহারুল ইসলাম সুপারস্টার ডাইরেক্টর সোহানকে স্বাগত জানাচ্ছি হাসির মঞ্চে সোহান ভাই আজকে এই হাসির মঞ্চে আপনাকে পেয়ে আমরা সবাই আনন্দিত আজকে আমিও কিন্তু আনন্দিত থ্যাংক ইউ কারণ সবচেয়ে বড় জিনিস মানুষের জীবনে হাসা এই হাসো যে মানুষ যে হাসবে এটা যে কত কঠিন কাজ সেই কঠিন কাজটাই কিন্তু এই হাসো প্রোগ্রামটা সম্পূর্ণ করছে সেই জন্য আমি আগে এই প্রোগ্রামে সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি মানুষকে আনন্দ দেওয়াটা অনেক কঠিন কাজ যেই কাজটি আপনারাও অনেক দাপটের সাথে করতে পারেন মানুষকে আনন্দ দিয়েছেন আনন্দ দিয়ে যাচ্ছেন হাসো চেষ্টা করছে আমরা সারাক্ষণ অপেক্ষায় থাকি আপনারা আনন্দ দেন এবং আমরা আরও ভালো সিনেমা চাই আরও নতুন নতুন সিনেমা চাই আমরা সোহানুর রহমান সোহানের কাছে এবং আমরা আজকে জানি যে আজকে উনি এখানে এসেছেন আমাদের এখানে যেসব পার্টিসিপেন্টরা আছেন কে যে আজকে ওনার নজরে পড়ে যান সো বি কেয়ারফুল একটু ভাবসাব নিয়ে আসবে কিন্তু ঠিক আছে অলরেডি মহারাজ ইমন কিন্তু সাংলাস সাংলাস পরে একটা আমি নিজেও প্রস্তুত ছিলাম থ্যাংক ইউ সোহান ভাই আপনার জন্য একদম আমরা যেটাকে বলি যে মধ্যমণি সে চেয়ারটি রাখা হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ ছেলে নাম করবে সরাবি দিবি তাকে বলে রাখবে কেউ জানে আগামী দিনে ঠিকানা শুরু হয়ে গেল তৃতীয় রাউন্ড এবং পুরস্কারগুলো হচ্ছে মার্সেলের সৌজন্যে 1,00,000 টাকা ও একটি 55-ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42-ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32-ইঞ্চি এলইডি মার্সেল টেলিভিশন এবং সেরা দশের বাকি সাতজনের প্রত্যেকে পাবে মার্সেলের পক্ষ থেকে যৌবন এবং আইসক্রিমকে ধরে রাখার জন্য রেফ্রিজারেটর আর যারা এলিমিনেট হবে তারা প্রত্যেকেই পাচ্ছেন মার্সেলের সৌজন্যে হোম অ্যাপ্লায়েন্স এবং একটি সুদৃশ্য ক্রেস্ট এবং এই সব কিছুকে তোয়াক্কা না করে শুধু শিল্পের কারণে এই মুহূর্তে যিনি আসছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি হচ্ছেন একক পারফরমেন্স নিয়ে আসছেন মোহাম্মদ মহাইমিনুল ইসলাম হিমু এ বদ্দা খড়ত্ত নাই বদ্দা শ্রীরঙ্গত্ত নাই সেই দিন আমাদের মেন্টর তারেক ভাই গেল একটা শার্টের দোকানে শার্ট কিনতে
পুরো দোকান খুঁজে ফেলার পরও তার কোনো শার্ট পছন্দ হলো না। তিনি দোকানদারকে ডেকে বলল, ভাই আপনার দোকানের একটা শার্টও আমার পছন্দ হয়নি। এই শুনে দোকানদার রেগে যেয়ে বলল, ভাই আপনার শার্ট কেনা লাগবে না, গায়ের যে কালার ছয়টা বুতাম কিনা গায়ে লাগাই নেন। ক্যারেক্টার সার্টিফিকেটে তিনজন লোকের সাইন খুবই গুরুত্বপূর্ণ, এদের ছাড়া কখনোই এই সার্টিফিকেটের যথার্থতা প্রমাণ পায় না। এই তিনজন কারা? এক, গেটের দারোয়ান, দুই, গাড়ির ড্রাইভার, আর তিন, কাজের মেয়ে। ওয়াও হিমো, গুড এক্সপিরিয়েন্স তোমার। আপনার গার্লফ্রেন্ডের পাঠানো একটা SMS আপনার হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, সেটা কি ধরনের দেখুন। আমি তোমার সাথে আর কোনো প্রকার রিলেশন রাখতে পারবো না, আমি এই মুহূর্তে ব্রেকআপ করলাম। এবার দেখেন সাজু ভাই, ডাবল হার্ট অ্যাটাক কীভাবে হতে পারে। আপনার গার্লফ্রেন্ডই আবার আপনাকে SMS দিল, সরি সরি জান, SMSটা তোমার কাছে ভুলে চলে গেছিল। মাই গড, বাবু ভাই ভালো আছেন? একটু দাঁড়াবেন, এক সেকেন্ড। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের এই বাবু ভাই গেল বিশ্ব সুন্দর প্রতিযোগিতায়, সেইখানে যে তিনি কোনো পুরস্কার তো জিততেই পারেনি, উল্টা জরিমানা দিয়ে আসতে হয়েছে। এই যুগের চিরন্তন সত্য একটা কথা, মোবাইল নষ্ট হয়ে গেলে দোষ দেয়া হয় বাচ্চাদের, আর বাচ্চা নষ্ট হয়ে গেলে দোষ দেয়া হয় ওই মোবাইলের। তো সেই দিন আমাদের বালদি ভাইয়ের ছেলে গামলা পরীক্ষার হলে গেল প্রচন্ড টেনশন। তো এই টেনশন দেখে তার বন্ধুরা এসে বলল, টেনশন করছিস কেন, আমরা তো সবাই একসাথে বসেই পরীক্ষা দেব, টেনশন করিস না, চল পরীক্ষা দেই। এই শুনে গামলা বলল, আরে টেনশন কি আর পরীক্ষা নিয়ে করি রে, মোবাইলটা আনলক অবস্থায় বাসায় ফালাই আসছি। সাজু ভাই আপনাকে নিয়ে হবে। আমাদের সাজু ভাইয়ের বউ সেই দিন খুব কান্নাকাটি করতেছে, আর তা দেখে সাজু ভাইয়ের হাসতে হাসতে অবস্থা খারাপ। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার সাজু ভাই, আপনার বউ কান্না করতেছে আর আপনি হাসতেছেন, ব্যাপারটা কি? এই শুনে সাজু ভাই আমাকে বলে, আর বলিস না, তোদের ভাবির কাঁদতে কাঁদতে সর্দি হয়ে গেছে, এখন নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ে আর বেলুন বার হয়। আমাদের ডিরেক্টর হাসান ভাইয়ের কাছে সেই দিন এক ফকির এসে বলতেছে, ভাই কিছু খাইতে দেন, খুব খিদা লাগছে। এই শুনে হাসান ভাই বলে, খাবার আছে কিন্তু তোমাকে দেওয়া যাবে না। এই শুনে ফকির বলল, কেন? হাসান ভাই বলে, খাবার জমাইতাছি, হাসো শেষ হয়ে গেলে আমি কি খামু। এইবার মাজার ভাই, শেষটা আপনার জন্য সবসময়। সেই দিন রাস্তা দিয়ে বাংলা কোমড় হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে সে দেখতে পেল খুব হই হুল্লোড় আনন্দ উল্লাস করতে করতে লোকজন ভ্যান গাড়িতে করে একটা ইংলিশ কোমড়কে নিয়ে আসছে। এই দেখে বাংলা কোমড় ইংলিশ কোমড়টার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, যে কি ব্যাপার, তোর তো এখন অনেক দাম বেড়ে গেছে, তোকে সবাই আনন্দ উল্লাস করে বরণ করছে। এই শুনে ইংলিশ কোমড় বলল, আরে ওইসব কিছু না, আগেরবার ইংরেজদের উপর শোধ তুলতে পারে নাই, ওইসব এখন আমার উপর তুলতেছে। ধন্যবাদ। মারদাঙ্গা মারদাঙ্গা, মানে হিমু এসে যখন দাঁড়িয়ে সে একদম স্ট্রেট যেভাবে স্পষ্ট করে প্রত্যেকটা জোকস বলে, অসাধারণ হিমু, অসাধারণ। মাঝার ভাই, তুমি আসলেই মানে একটা করে শোতে আসছো আর এত টাটকা জিনিস দিচ্ছ যে সেটা মানে মানে বলার ভাষা আমার নেই, তোমাকে ধন্যবাদ। জুয়েল ভাই, হিমু যদিও তোমার গায়ে হলুদ কাপড় নেই, কিন্তু আমি সবসময় তোমাকে হিমুই দেখছিলাম, রাইট? আর প্রতিটি যোগ এত স্পষ্ট করে গোটা গোটা করে বুঝিয়ে বুঝিয়ে এবং পাঁচ লাইনটা একেবারে ঠিক জায়গা মতো টোকা মেরে আমাদেরকে এমনভাবে শোনাচ্ছিলে, মনে হচ্ছিলো যেন আমরা একটা পিয়ানোর অর্কেস্ট্রেশন দেখছি। থ্যাংক ইউ। শুধু তাই নয়, তুমি আমাদের গিটারিস্টকে দাঁড় করিয়ে ছেড়েছ, এবং অর্থাৎ ভিজুয়ালাইজ করার জন্যে যা যা করা দরকার তুমি সব করেছ। থ্যাংক ইউ, রাইট? আমি খুবই মুগ্ধ। আখি আলমগীর, আমি
একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা এরকম প্রোগ্রাম আরও দেখেছি, অনেক পারফর্মার, অনেক পার্টিসিপেন্ট দেখেছি, তোমাকে আমার মোটেই এখানে একজন প্রতিযোগী মনে হয় না। মনে হয় যে আমরা একটা কনসার্টে এসেছি, আমরা পারফরমেন্স দেখছি, একজন বড় কৌতুক অভিনেতার পারফরমেন্স দেখছি, এর বাইরে আমি তোমাকে কিছু ভাবতেই পারছি না এই মুহূর্তে। ওয়েল ডান, এর চেয়ে বড় কমপ্লিমেন্ট আর কী হতে পারে? আমাদের আজকে আমাদের যিনি গেস্ট যা আছেন সুহানুর রহমান, সুহান আপনার কাছ থেকে শুনতে চাই। আমি আসলে কি বলবো, আখি এমন একটা কথা বলে দিল, এরপরে আর কিছু বলার নাই। আর জুয়েল ভাই তো অনেক সুন্দর করে কথা বলেন, তো উনি তো অনেক এক্সাম্পল দিয়ে দিয়েছেন। এরপরে আমি শুধু এটুকুই বলবো যে আমরা হাসতে জানি না, আমি নিজেও হাসতে জানি না, কিন্তু আজকে হাসতে বাধ্য হলাম। তার মানে বোঝা যায় কি যে ওর পারফরমেন্স ওকে কিন্তু হাসায়নি, ও সকলকে হাসাইছে, এই জন্য ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্রিলিয়েন্ট হিমু। আমি তো বলি যে হিমু আসলে গায়ের রঙে নয় বা পোশাকের রঙে নয়, হিমু থাকে এখানে এবং তোমার হিমু সেখানেই আছে। থ্যাংক ইউ। হিমুর পারফরমেন্স দেখার পরে আমি জানি যে আপনারা হাসতে হাসতে টায়ার্ড হয়ে গেছেন, কিংবা না হাসলেও আপনারা হাসার চেষ্টা করছেন এবং হাসবেন শুধুমাত্র সেইটুকু সুযোগ দেবার জন্যে। এই মুহূর্তে আমাকে একটি প্রয়োজনীয় কাজ করতে হবে। মার্শাল প্রেজেন্টস হাসো, পাওয়ার্ড বাই ডাবল ম্যাসো ওয়ার্ক সিজন 4, কো স্পন্সর বাই মমতাজ হারবাল। এখন যে আসবে একক পারফরমেন্স নিয়ে, তার পারফরমেন্স না দেখে আমরা যাবো না। উনি হচ্ছেন টটিনি গোমেজ, আসছেন নাটোর থেকে। তো আমি যখন পড়তে বসি পাশ থেকে মোবাইলও বলে ওঠে, এ জানা জানা টাচমি টাচমি টাচমি, ও জানা জানা টাচমি টাচমি টাচমি, ও জানা জানা টাচমি টাচমি টাচমি। একটা জিনিস আমি কিছুতেই বুঝবার পারি নাই, জীবনের প্রথমে যে ঘড়ি আবিষ্কার করছে তারে কেডা টাইমটা বইলা দিছিল। অপেক্ষা করলে নাকি ভালোবাসার মানুষটি ফিরে আসে, কিন্তু ভয় হচ্ছে, আমি এতই অপেক্ষা করলাম যে সে বাচ্চা নিয়ে ফিরে আসবে না তো। আরে বাবা, দেখ ভাই, কেউ যদি তোর উপর ইট ছুঁড়া মারে, তুই তারে ফুল ছুঁড়া মারবি, কিন্তু মনে রাখবি ফুলের সাথে যেন টপটাও থাকে। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, আমি ছিলাম ট্রেনে আর তুমি ছিলে ওই দূরে দাঁড়িয়ে। তারপরে তুমি আমার কাছে এসে বলেছিলে, এই আমরা 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 এসএসসি পরীক্ষায় ছেলেরা পাস করলে যাই মিষ্টির দোকানে, আর ফেল করলে যাই সিগারেটের দোকানে, আর মাইয়ারা পাস করলে কলেজের মুখ দেখে, আর ফেল করলে দেখে স্বামীর মুখ। সত্যি সত্যি, দিস ইজ লাইফ। এক প্রেমিকের হৃদয় বিদায়ক সে শক্তি তার প্রেমিকার প্রতি। তোর গিফটগুলো ফেরত দেব, তোর ভাবিকে দিতে হবে। জুয়েল ভাই, টটিনি, তোমার বেশ কয়েকটা জোকস আমাদের আনন্দ দিয়েছে, বেশ আনন্দ দিয়েছে। আর তোমার বুঝতে হবে যে সময় কিন্তু ক্রমেই ওপর দিকে, শেষ দিকে চলে আসছে, এখন কিন্তু খুব বেশি ভুল করার সময় নেই, অতএব একটু আরও বেশি সাবধান হতে হবে। অভিনন্দন মাঝার ভাই। এখন প্রতিযোগীরা সবাই কিন্তু লিফট দিয়ে উঠছে, তুমি লিফট দিয়ে ওঠা প্রতিযোগিতার সাথে তোমাকে কিন্তু লিফটেই উঠতে হবে, অতএব সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠলে চলবে না। তোমাকে ধন্যবাদ আখি আলমগীর। টটিনি, তুমি খুবই সুইট একটা মেয়ে এবং একটু কনফিডেন্সের অভাব আছে, সেটা তুমি চাইলেই আনতে পারো। তোমাকে একটা সাজেশন করব, সেটা হচ্ছে তোমার যদি কোনো দুর্বলতা থাকে, সেটা কোনো মুদ্রা দোষ বা কোনো কিছু,
সেটাকে চাইলে কিন্তু তুমি দুর্বলতাটাকে তোমার স্ট্রেংথ বানিয়ে ফেলতে পারো। রাইট, তুমি সেদিকে কাজ করো। এবং আমি তোমাকে সাজেস্ট করব বাসায় আয়নার সামনে এই কৌতুকগুলো প্র্যাকটিস করতে, ঠিক আছে? বাকি সুন্দর ছিল সব। সোহান ভাই, তুমি যা পারফরমেন্স করেছো, মাজার ভাই বলেছে, জুয়েলাইজ ভাই বলেছে এবং আকি আলমগীর বলেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু তারা তোমাকে ধরিয়ে দিয়েছে। তোমার কাজ হবে ওইটাই যে তাদেরকে ফলো করা। তাদের ফলো করে যদি তুমি আসতে পারো, তাহলে কিন্তু তুমি ওই যে মাজার ভাই যেটা বলছে লিফটে উঠতে হবে, তাহলে কিন্তু সিঁড়িতে না, তুমি আসলে লিফটে উঠবে। থ্যাংক ইউ দর্শনী, থ্যাংক ইউ। এখন তিনি আসছেন একক পারফরমেন্স নিয়ে, উনি হচ্ছেন আফনান আহমেদ রাশেদ, আসছেন নারায়ণগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম। তাজ্জব ব্যাপার, দিন দিন যে হারে সোনার দাম বৃদ্ধি পাইতেছে, এ কারণে তো 22 ক্যারেট সোনা আর 24 ক্যারেট সোনা বাজারে চলে না। এখন যা চলে তা হচ্ছে আই লাভ ইউ সোনা। আমাদের ঝাক্কাস ভাই ও জামেলা ভাবির 12তম বিবাহ বার্ষিকী, কিন্তু আমাদের ঝাক্কাস ভাইয়ের মন খারাপ। ভাবি আইসা ঝাক্কাস ভাইকে বলতাছে, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? না, এ মানে পুরাতন দিনের কথা ভাবতাছি। পুরাতন দিনের কথা ভাবতাছো? হ্যাঁ, মনে আছে তোমার আব্বাই আমারে কইছিল, যদি তোমার আমি বিয়া না করি তাইলে আমারে 12 বছর জেল খাটাইব। ইসি রে, সেই দিন যদি তোমারে বিয়া না করতাম তাইলে আজকে আমি জেল থেকে ছাড়া পাইতাম। সেদিন আমি লটারিতে 200 টাকা পাইলাম, এই টাকা দিয়ে কি করবো আমি খুঁজা পাইতাছি না। হঠাৎ আমার চোখের সামনে পড়লো একটা দোকান যেখানে লেখা ছিল শাড়ি 20 টাকা। ঠিক আছে, আমার আম্মুর জন্য 2টা শাড়ি, পাঞ্জাবি 15 টাকা। ঠিক আছে, বাবার জন্য 2টা পাঞ্জাবি, শার্ট 10 টাকা। ঠিক আছে, নিজের জন্য 5টা শার্ট। তো যেই আমি দোকানের দরজা খুললাম, ভিতরে ঢুকলাম, হায় হায়, এইটা তো আসলে একটা লন্ড্রির দোকান। বাহ, সুপার। সেদিন ফালতু একটা কুয়ার সামনে চুপচাপ বসা ছিল, হঠাৎ এমন সময় একটা ব্যাঙ এসে বলতাছে, ওই ফালতু, তোর মাথায় কোনো বুদ্ধি নাই। ওই কে কইছে? আমার মাথায় অনেক বুদ্ধি। তোর মাথায় বুদ্ধি নাই? কইলাম না আমার মাথায় অনেক বুদ্ধি, নাই 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 বুদ্ধি নাই। এইটা বলতে বলতে ব্যাঙটা কুয়ার ভিতরে লাফ দিল। তো ফালতু কুয়ার দিকে তাকায় বলতাছে, মানলাম না, হয় আমার মাথায় একটু বুদ্ধি কম, এর জন্য তুই আত্মহত্যা করবি। মেজাজটা চরম খারাপ হয় কখন? যখন আপনি আইফোন নিয়ে বসে আছেন আর আপনার বন্ধুরা এসে বলতাছে, কি রে আবারও চায়না সেট কিনলি? ধন্যবাদ। বাজার ভাই, ইনোসেন্ট চেহারার মধ্যে দিয়ে সুহান, তুমি কি বলো? আমার কেন জানি মনে হচ্ছে ও বোধহয় চলচ্চিত্রে এসে যাবে। বাবা, কাস্টিং ফাইনাল! ইনোসেন্ট চেহারার মধ্যে এত দুষ্টুমি, এটা এটা কিন্তু একটা দেখার বিষয়। বাহ 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 বাহ। জুয়েল ভাই, তুমি সবসময় খুব লাভেবল একটা ক্যারেক্টার। শুভ, যাই করো না কেন, কেন যেন আনন্দ লাগে। আমি খুবই মুগ্ধ হয়েছি তোমার কাজ দেখে এবং সবসময় হই। আর আজকে একটু বেশি হলাম এই জন্যে যে একজন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক তোমাকে বলেছে তুমি চলচ্চিত্রে স্থান পেয়ে যাচ্ছ। বাহ। আকি আলমগীর, রাশেদ, তুমি কি বাসায় অনেক দুষ্টু? হ্যাঁ, ছোট ছেলে না বড় ছেলে? ছোট ছেলে। ছোট ছেলে। সব মিলে আমি বলবো যে আজকে সোহান আঙ্কেল এখানে আছে, আমাদের খুব কাছের মানুষ, পারিবারিক মানুষ, উনি যেহেতু আছে আমি উনারই ভাষায় তোমাকে একটা কমপ্লিমেন্ট দিতে চাই। সেটা হচ্ছে, বাবা বলে ছেলে নাম করবে, আমরা সবাই বলি রাশেদ নাম করবে। অল দ্য বেস্ট। আচ্ছা রাশেদ, আজকে তোমাকে আমি একটা কথা বলি,
তুমি আমার সাথে যোগাযোগ করবে, তোমার ছবি কনফার্ম। রাশেদ থ্যাংক ইউ, আমরা আগামী দিনের একজন চলচ্চিত্র অভিনেতাকে পেয়ে গেলাম, একজন হিরোকে পেয়ে গেলাম। থ্যাংক ইউ রাশেদ। আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে আমাদেরকে, মার্সেল প্রেজেন্টস হাসো, পাওয়ার্ড বাই ডাবর ম্যাসোভ্যাক্স সিজন 4, কো-স্পন্সর বাই মমতাজ হারবাল। আমার বিশ্বাস এখন যিনি পারফরমেন্স করতে আসবেন তাকেও কোনোভাবে কাস্টিং না করে আমাদের সোহান ভাই এখানে যেতে পারবেন না। আমার তার মানে আমরা আমাদের হিরোকে পেয়ে যাবো, আমরা হিরোইনকে পেয়ে যাবো। আর যদি খুব বেশিক্ষণ আমরা আমাদের সোহান ভাইকে রাখতে পারি তাহলে বোধহয় সবাই কাস্টিং চলে আসবে। এই মুহূর্তে আসছেন মিলা নোভা, আসছেন হেতি চট্টগ্রামের তন। সাধু ভাই পাও দুটা একটু তোলেন, যার দিয়ে দে। কি ভাবতেছেন আমি ঝরুয়ালি? আমি তো কাজের মাইয়া, ছোট্টবেলায় পড়াশোনা করতাম না, দেখা মা বলছিল আমার কাঁধে দিয়া দিবে, ব্যাস তখন থেকে ফিক্সড করে ফেলছি কাঁধের মাইয়া হুমু। বাবা আমি কিন্তু যেমন তেমন কাঁধের মাইয়া না, ডাবল পিএইচডি ওলা কাঁধের মাইয়া। ভাবতেছেন কেমনে? প্রথমটা হচ্ছে কি পাস্ট এসএসসি উইথ ডিফিকাল্টিস, আর দ্বিতীয়টা হচ্ছে আমেরিকার এক প্রবাসী বাংলাদেশের ভাষায় কাজ করতাম, তো হইছে না ডাবল পিএইচডি। তো আমি জীবনে প্রথম যে বাসায় কাজ করতাম সেই বাসায় প্রথম যেবার রুটি বানাইছি সেই রুটিটা এমন বেকা তেরা হইছে যে মেম সাহেব পাইসা আমারে বলতেছে, এই এটা কি রুটি না কোন দেশের মানচিত্র? তো এই শহরে আসার পর থেকে দেখতাছি মানুষ যে ঘরে থাকে যে ঘরে খায় সেই ঘরে। আমি খারাপ কিছু বলি নাই, আমি তো বাথরুমের কথা বলতেছিলাম। জুয়েলার স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি কিন্তু জুয়েলার স্যারের বাসায় কাজ করতাম, কিন্তু সেই কাজ আমি সাইডা দিছি। কারণ হচ্ছে কি উনি আমার মাস শেষে যে বেতনটা দিতেন সুমন্ত শুক্র সেটা আবার নিয়েও ফেলতেন। জাগো জাগো বাসায় কাজের মায়া আছে তারা কিন্তু দুইটা সুবিধা পায়। প্রথম সুবিধাটা হচ্ছে জাগো বাসায় যদি ভালো কিংবা বাসি খাবার যাই থাকুক না কেন কোনো খাবার কিন্তু নষ্ট হয় না। আর দ্বিতীয় সুবিধাটা হচ্ছে যাই দোষ করে না কেন চিন্তা করণের কোনো কারণ নাই, সব দোষ কার? আবার আমাগো আকি মেমো আসছে দেখি আজকে। আমি কিন্তু আকি মেমের বাসায়ও কাজ করতাম, কিন্তু এই আকি মেম আমার চাকরির নট করে দিছে। কেন জানেন? আকি মেমের বাসায় কাজ করতে করতে আমি এত ভালো গান শিখে ফেলছি যে কোন গানে ডিরেক্টর আসলে ওনারে বাদ দিয়ে আমারে নিতেন। ওয়াও গ্রেট, এতক্ষণ বকবক কইরা আমি টায়ার্ড হয়ে গেছি, যাই ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আসতেছি। আপনি কি মোটা হয়ে গেছেন কিংবা ব্যাচেলর? আপনার বাসায় কি কাজের মেয়ের লোকের দরকার? তাহলে এক্ষুনি যোগাযোগ করুন কাজের মেয়ে কল্যাণ সমিতিতে, বেশি কিছু লাগবে না, শুধু খাওয়ার ব্যবস্থা করলেই হয়ে যাবে, ব্যাস একটুখানি ভাত। বিরতি শেষ করে আমি চলে আসছি। এখন আমি যে বাসায় কাজ করি সেই বাসার মেম সাহেব আমারে খুব একটা পছন্দ করে না, কেন বলেন তো? আমার আগে তিনি এই বাসার কাজের মহিলা ছিলেন। তো আমাগো মেম সাহেবের কাছে একদিন পরিবার পরিকল্পনার এক আপা আইছে, তিনি আশা বলতাছে যে বেশি সন্তান নিয়ে না, বেশি সন্তান নিলে কিন্তু প্রবলেম আছে। এইটা শুনে না আমাগো আপা বলতাছে, দেখুন এটা আপনাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। তার কারণ হচ্ছে আমার কাছে স্বামী আছে, আমার কাছে স্বামী। তো বারাক ওবামা আর আমার মধ্যে অদ্ভুত একটা মিল আছে, আমরা দুইজনে কিন্তু কালা। আর একটা পার্থক্য আছে, আমি হচ্ছে বাংলাদেশের কাজের মেয়ে আর উনি হচ্ছে আমেরিকার।
কাদের পোলা মাদার সাথে দেখতেছেন না ওনার বাসায় আমি কাজ করতাম আল্লাহ তুমি জানো ওনার বাসায় কাজ করানোর পর একটা জিনিস খেয়াল করলাম উনি যেন কেমন কইরা কথা বলে এই ধরন ভাত খেতে বসছে তখন বলতেছে হ্যাঁ ভাই আমাকে এক বাটি ডাল দাও হ্যাঁ ভাই পানির জগটা একটু দাও আমিও তার কথা মতন তারে পানির জগ ডালের বাটি দুইটাই দিছি তার কিছুক্ষণ পর তিনি আমারে বলতেছে ডালের বাটি তো তোমার মুখে ছুঁড়ে মারবো ডালের বাটি দিয়েছো কিন্তু ডালের বাটিতে ডাল কই এতক্ষণ বকবক কইরা টায়ার্ড হয়ে গেছি যাই একটু রেস্ট নিয়ে আসি সাজু ভাই ঝাড়ু লাগবো দাও এক গুচ্ছ রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম বেশ কিছু সময় তো থাকলাম মনে রাখলাম থ্যাংক ইউ এরকম একটি রজনীগন্ধা মতো মানে ফুলের গুচ্ছের মতো একটি ঝাড়ু উপহার দেবার জন্য মাঝার ভাই আপনার দিন শেষ আমার দিন কোথায় গিয়ে কি হবে আমি ওর পাশাপাশি এসে আমি বলতে চাই তুমি যদি পারমিশন দাও হ্যাঁ নিপুণ যখন নাই তো আসবেনই তো আসেন আমাদের কি বলার আছে তোমাকে আসতেই হবে যেখানে থাকো যত দূরে আমি আমি ননে সেই মাটি মাথা হয় হয় এরকম হয় তো আমার সঙ্গে অভিনয় করতে হবে তোমার তার কারণ আমার তো দিন চলে যাচ্ছে সাজু বলছিল এখন আমরা ওদের সামনে আমরা একটা একটা নৃত্যকলা পরিবেশন করে একটা সঙ্গীত সাধনা করতে চাই তোমার কথা মনে পড়ে আপনাকে কংগ্রেচুলেশন অভিনন্দন আমরা চাই যে অন্তত এটা যেন না হয় যে অ্যাম্বুলেন্স ডাকতে হয় জুয়েল ভাই কিছু বলেন নবা তুমি কি আসলে অদ্ভুত জিনিস শুরু থেকে এই পর্যন্ত আমি তোমার কোনো একটা অ্যাক্টে ফামলিং দেখলাম না তুমি আজকে অনেক কালি মেখে এসেছো তুমি কাজের মেয়ে সাজার জন্যে তোমার স্কিন ভালো না কাজের মেয়েদের যে দুরবস্থা তো তারপরে কিন্তু তোমার সৌন্দর্য ফুটে উঠেছে আখি আলমগীর মিলানোভা মানে একের ভিতরে দুই আপনি তো বাসা থেকে বের করে দিয়েছিলেন না এটা ভালো গান গাওয়ার জন্য এগুলো করবেন না প্লিজ ও সেই মিলানা তো ও বাহ 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 আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে তোমার তুমি শুধু একজন এখানে কমেডিয়ান না তুমি কিন্তু একজন চমৎকার অ্যাক্ট্রেস তুমি তোমার পার্ট তো করছো ঘুরে মানে এক অন্য ভাষায় একটা ভাষার কাজের মেয়ে যেই ভাষায় কথা বলে সেই ভাষায় কথা বলছো ঘুরে তুমি আবার আপনার কিছু যদি মানে হঠাৎ করে একটা মড একটা মডেল হয়ে গেলা আবার ওখান থেকে তুমি মাঝার আঙ্কেলের ভয়েস একটা মেয়ের ভয়েস থেকে ওই ভয়েস বার করা এত কঠিন উইদাউট এনি ফাম্বলিং এবং এত সুন্দর তুমি নাচলে আমি তো একটা কমপ্লিট মানে কমপ্লিট অ্যাক্টরকে দেখতে পাচ্ছি অল দ্য বেস্ট আমি মুগ্ধ তোমার পারফরমেন্সে সোহান ভাই নোভা তোমার বেলায় বলতে হচ্ছে যে তুমি যা দেখালে আসলে আমি যা বলতে চাই প্রত্যেকবারই আঁকি তা আগে বলে ফেলছি তোমার মধ্যে যেটা পেলাম যে মানে
সব কিছু মিলে তুমি একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু। তো সেটার আসলেই মাজার ভাই কিন্তু তোমাকে নিয়ে একদম উনি পুরো জওয়ানি নাচও দেখিয়ে দিলেন। তো সত্যি এটা আমাদের জন্য এক্সট্রা পাওয়া। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মিলানোভা, থ্যাংক ইউ। ও কালো মেয়ে নিজেই জানো না তুমি কত সুন্দর, কত সুন্দর। সৌন্দর্য ডিপেন্ড করে মনের মনের জায়গা থেকে, ভিতরের জায়গা থেকে, কমপ্লেশন দিয়ে নয়। মার্সেল প্রেজেন্টস হাসো, পাওয়ার বাই ডাবর ম্যাসওয়াক সিজন 4, কো-স্পন্সর বাই মমতাজ হারবাল। এখন যিনি আসবেন, আমরা জানি যে এই সেগমেন্টটিকে আমরা বলি যে দ্বৈত পারফরমেন্সের সেগমেন্ট। এখানে গেস্ট পারফর্মার এবং একজন আমাদের প্রতিযোগী দুজন একসাথে পারফরমেন্স করেন, কিন্তু এবার যিনি আসছেন তিনি একাই দ্বৈত। আমি জানি এই পারফরমেন্সের পর মাজার ভাইকে আর কেউ আটকে রাখতে পারবেন। আমাদের সিজন 3 এর অন্যতম একজন পারফর্মার সাবিক উন্নাহার মুন্না। এই এবারে কি বলার আগেই বলতে আসো, সে আসবে কোথা থেকে জানো? সে আসতেছে বরিশাল থেকে। আচ্ছা সাজু ভাই, আমার দেখে কি আপনার কিছু বলতে ইচ্ছা করতে আছে? অনেক কিছুই বলতে ইচ্ছে করছে। আমি জানি জানি, এই তো আজকে যখন আসতে আসি তখন এক পোলা আমার দিকে টিস করতেছে, কেমনে শুনেন, এ পেপার লাগবে পেপার, ইংরেজি পেপার লাগবে ইংরেজি পেপার, এ পেপার লাগবে পেপার, তোদের পেপার লাগবে। তো এই জামা নিয়ে বিলম্ব না, এখানে শেষ না। একদিন এই জামা পরে বাইর হয়েছি, এক লোক মোর পিছু নেছে, মুই হাঁটতে আসি বেড়াও হাঁটতে আসে, মুই ডাইনে যাই বেড়াও ডাইনে যাই, মুই বামে যাই বেড়াও বামে যাই, মেজাজটা গেছে সেই পিছন ফিরে কে বেড়ায় আমনে মার পিছু নেছেন কে, আমনে সমস্যাটা কি? এই হুইনে বেড়া খায় না মানে আফা হইছে কি, এই আমনের জামার পিছনের পাতা পড়াই গেছে, সামনে কি করবেন? নিজের কথা তো কইতে আসি, দুঃখের কথা ছাড়া সুখের কথা মোর কিছু নাই। তো মোর দুলাবের কথা কই, হেই দিন ঘুরে গেড়া মানুষের না হারাই গেছে, খুঁজতে পাই না কোনো জায়গা, খোঁজ লাগাইছি চারিদিক, খুঁজতে পাইছি হাসপাতালে, যাইয়া দেখি মহিলা ওয়ার্ডের একটা বেডের মধ্যে হুইয়ে রয়েছে। মুই যাইয়ে কইতে আসি, এ দুলা ভাই আমাদের মান সম্মান বললে আসলে কিছু নাই, সরম টরম হরে না, এই মহিলা বেডের মধ্যে মহিলা ওয়ার্ডের মধ্যে হুইয়ে রয়েছেন, সরম হরে না, লজ্জা হরে না। এই শুনে দুলা ভাই কইছে, অত লজ্জার কি আছে, মোর জন্ম তো হইছিলো মহিলা ওয়ার্ডে। আমাদের এই যে হাসো সিজন 4 এর উপস্থাপক সাজু ভাই, হাসো সিজন 3 তে এরকম ভুলভাল কথা কইয়ে গেছে, কোন জায়গা যে কি কওয়া লাগে হ্যাঁ কিছু বোঝে না, উদাহরণ দিতে আসি, আমার কথা তো বিশ্বাস হইবে না। সেই দিন আখি আলমগীর ম্যাম রে যায় বলতে আছে, আচ্ছা আখি আই লাভ ইউ মানে কি? আখি ম্যাম বলতে আছে, আমি তোমাকে ভালোবাসি। এই শুনে আমাদের সাজু ভাই বলে, দূর পাগলি, একটা ইংলিশ সেন্টেন্স শুনে প্রেমে পড়ে গেলা। আমাদের মাঝার স্যার, আমি তো জানতাম হে ঘরে বইয়া কেন্ন কেন্নি হরে, মানে মারামারি হরে, কিন্তু কথাটা কিন্তু ফলস। সেদিন আমি দেখি রাস্তায় বইয়ে এক পোলারে জোতাই দিয়ে হে এইরকম পিডাই পিডাইতে আছে, মুই যাই কইলাম, এ স্যার থামেন 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 থামেন, এই বান্দর পোলাটারে পিডাইতে আছেন কিয়া? এই শুনে স্যার কয়, আরে মুন্নার কইস না, এই পোলা ফেসবুক দিয়ে মোরে আনফ্রেন্ড করে দিছে। মুই কইলাম, কথাটা তো ভালো না, আমনে আর জুতার ছবি তুললে আর ফেসবুকে পাঠাই দিতেন, তাই হেই অপশনও তো রাহে নাই, বজাটা মোরে বলা কমারছে। সেই দিন ফুটফুটে একটা ছোট্ট মেয়েকে দেখে আমি বললাম, আচ্ছা বাবু তুমি বড় হয়ে কি করবা? মেয়েটা বলল, ডায়েট কন্ট্রোল করব। বাহ, আমার দুলা ভাই সেদিন আইসা আমারে বলতে আছে, শালি আর কইস নিয়া, আগে তো তোর লাগে ঝগড়া হারতাম, এখন মোর চোখ মোর মনের লাগে ঝগড়া হারে। মুই কইলাম,
কেমন ব্যাপারটা একটু বুঝাই কান দি। কাই হেই দিন মোর মন মোর চোখরে কইতে আছে, বেয়াডা মাইয়া মানু দেহ তুই আর বেতা হরে মোর, এই হুন্যে চোখ কইতে আছে, হ্যাঁ মাইয়ারা তোরে নিয়ে যায় আর কান দি মুই, তার পাশ থেকে গালুইটা কইতে আছে তোমরা ওই করো থাপ্পড় গুলো তো খাই আমি। মোর দুলা ভাই একবার দার্শনিক হইয়া গেছিলে মোরে ফোন দিয়ে কাজ দা খালি তুমি সেট করে মগো বাড়ি আও, গেছি যাওয়ার পর দুলাভাই মোরে কইতে আছে বেড়া হন তাড়াতাড়ি সেট করে একটা বিয়ে হরি হালা, যদি কফল ভালো থাকে হ্যালে সুখী হবি আর যদি কফল খারাপ থাকে মন্নান দার্শনিক হবি। দুলাভাইয়ের নামে যত যাই কই দুলাভাইয়ের লাগে মাঝে মাঝে ঘুরতে যেতে কিন্তু মোর হ্যাপ বি লাগে, হেই ফির একবার হাই মেকআপ নিয়া ভালো জামা কাপড় পরে দুলাভাইয়ের লাগে হেলমেট মাথায় দিয়া মোটরসাইকেলে ঘুরতে গেছি, মধ্যপথে সার্জেন্ট আইসা মোটরসাইকেল থামায় কায় ওই মিয়া রাহেন আপনার লাইসেন্স বাইক করেন, দুলাভাই কইতে আছে স্যার লাইসেন্স তো বাড়ি থুই আইসি, এই শুননা সার্জেন্ট বলল আপনার পিছনে এটা কেডা স্যার মোর শালি হাই যেটা গাড়িতে রাখার কথা হেডে থুই আইসেন বাড়িতে আর যেটা বাড়িতে রাখার কথা হেডে লই আইসেন গাড়িতে। সেইদিন দুলাভাই অনেক দিন পর মগোবাড়ি বেড়াইতে আইসে পরে আইসি কি হনেন মাইয়া গিয়ে একটা শর্ট স্কার্ট আর নিচে একটা ওই সস পায়জামা আছে না হেইয়া, মুই দেখে আরে মাবুদ পরছেন কি মান সম্মান সব গেলে কয় এবার আয় এগুলো হইলে নতুন কার স্টাইল, আমি কে উপরে পরছেন কি এটা শর্ট স্কার্ট না এটা আরে না এটা হলো শর্ট লুঙ্গি, তার নিচে ওইটা পরছেন কি টাইসটা আরে এটা টাইস না এটা হইলে লং আন্ডার প্যান্ট। বাপরে বাপ মুন্না, জি ভাইয়া এক দুলা ভাই ডাক দেওয়ার পর যে এতগুলো দুলা ভাই শালি শালা সব চলে আসছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ মুন্না। এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত সময় ফলাফলের সময়, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ কিন্তু তার আগে ফলাফল, আজকের পর্ব সেরা হয়েছেন মিলানোভা, মিলানোভার হাতে এমনিতে তো তুমি কাস্টিং হয়ে গেছো তারপরও তোমার হাতে সাইনিং মানিটি তুলে দেবেন সোহান রহমান সোহান। বাবা বলে ছেলে নাম করবে মেয়ে, বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে, কেউ জানে বন্ধু গো চির সাথী পথ চলা তোমারই জন্য করেছি আমি ভালোবাসা, একই সাথে রয়েছি দুজন একই সরে বাধা দুটি প্রা না কোনো কথা যে আসলে আসুক তুফান।